কল দিছে। হ্যাঁ আম্মা আসসালামু আলাইকুম। আরে তেমন কিছু না, বৈশা বৈশা লিস্ট করতেছি। কিসের লিস্ট আবার? কার সংসারে আগুন লাগাবো সেই লিস্ট। What? হ্যাঁ আমি আজকে অনেক ভালো আছি, কিন্তু গত কয়েকদিন তেমন একটা ভালো ছিলাম না। কারণ এই যে আমার ননদ এত ব্লগ বানায়, ওর আমি ওর ব্লগের মধ্যে দেখি ও এত সুখে আছে, এত শান্তিতে আছে। ও কেন সুখে থাকবে? ও কেন শান্তিতে থাকবে? শান্তিতে থাকবো আমি, ওর শান্তি তো আমি অশান্তিতে তৈরি করবো। ও সুখে থাকবে কেন? ও সুখে থাকতে পারবে না, সুখে থাকবো শুধু আমি। বিয়ের আগে তখন খালি সারাদিন পেঁচাইছি বিয়ে কবে করবা, বিয়ে কবে করবা, মানুষজন কত কথা বলতেছে। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে বিশ্বাস করো, আমার ননদ এমন উড়া উঠতেছে, এমন উড়া উঠতেছে, এই জন্য ওর পাংখাটা আমি কাটার জন্য ওর ঘরে আমি আগুন লাগাইছি। হ্যাঁ আজকে আমার ননদের সংসারে আগুন লাগাইছি, তো কালকে ভাবতেছি আমার ননাসের মেয়ের সংসারে আগুন লাগাবো। আমার জামাই, আমার জামাই একটা হাফ লেডিস আম্মা। আমার জামাই আমার কথা ছাড়া কারো কথাই শোনে না। তো তুমি এটা নিয়ে কোনো টেনশন করিও না, তুমি আমায় যে শিক্ষায় শিক্ষিত করছো তা আমি তো এসব পারবোই, তাই না? তুমি কি তোমার মেয়ের কম মনে করো আম্মা? তুমি দেখো নাই আমার জামাই তার ভাই বোনদের সাথে মার সাথে কত ভালো সম্পর্ক ছিল, এখন কি আর সেই সম্পর্ক আছে বলো? এগুলো সবই তো আমার অবদান, আর তোমার থেকেই শিখে আম্মা। তুমি মারা গেলে আমি আছি, আমি মারা গেলে আমার আমার মেয়েগুলাকে আমি সব শিখে যাব কিভাবে মানুষের সংসারে আগুন লাগাই। তুমি কোনো টেনশন করিও না আম্মা।